আসসালামু আলাইকুম এভরিওয়ান, যথারীতি গুড মর্নিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে জেলোটিন দিয়ে একটা সুস্বাদু ডেজার্ট তৈরি করা যায়। তো ফরেস্ট যে জেলো পাউডারটা সেটাই আজকে আমি ইউজ করছি। তো আমি এটা ফ্রুটস তো অ্যাড করবো, ম্যাঙ্গো যেটা যথারীতি আম, আম আমি গুছিয়ে জুস করে নিব। আদার সাইডে আমি দুধ দিয়ে একটু সাদা টাইপেরও একটা ডেজার্টের মতো করে রাখতে চাচ্ছি। এটার সাথে আমি জেলো অ্যাড করে দিব যাতে এটা জমে। জেলো মানেই জমানো পাউডার। তো বাজারে অনেক ধরনের পাউডার পাওয়া যায়, তো আমরা প্যাকেটজাত এই পাউডারটাই আনবো এবং কী পরিমাণ সাথে পানির সাথে অ্যাড করে দিতে হবে সেটা শেয়ার করছি। প্রথমে আমি সাদাটার জন্য, সাদা জেলো তৈরি করার জন্য দুধ চিনি দুই কাপ পানির মধ্যে এক কাপ পরিমাণ, দুই কাপ পানির মধ্যে দুধ অ্যাড করেছি এবং এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। আর একটা প্যাকেট যাবে দুই কাপের মধ্যে। আর অন্যদিকে আমি আম দিয়ে যে জেলোটা তৈরি করব, আম সুন্দর করে অবশ্যই আমরা ছেঁকে নিব খুব সুন্দর করে যাতে ভাবটা না থাকে। তো আমি একটা ডেজার্ট তৈরি করতে, মানে এক প্যাকেটের জন্য আমি দুই কাপ পানি ইউজ করছি অথবা দুই কাপ দুধ ইউজ করছি অন্যদিকে। তো এই পাউডারটা দেওয়ার সাথে সাথে এইভাবে পানির মধ্যে মিশে যাবে। এটা আমি 4-3 মিনিট রান্না করব। এবং এটার সাথে আমি ম্যাঙ্গো যে আমের যে জুস করে রেখেছি একদম পাকা আমের, কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং আমি একটু দানা দানা টাইপের আমের একটু রয়ে গেছে সেটাই অ্যাড করে দিব। আর আমি এটা ফার্স্ট তৈরি করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমি দুই কালারের দুই ধরনের এই দুটো ডেজার্ট একসাথে করে তৈরি করা দেখানোর চেষ্টা করবো। অন্যদিকে দুধ যে আমি রেখেছি এটার ভিতরও আমি জেলো দিয়ে এটাকেও সাদাভাবে নিব। বিভিন্ন কালার মানুষ তৈরি করে, তো ফুড এটার মধ্যে একটা নির্দিষ্ট এই যে পিঙ্ক টাইপের কালার থাকে, আমি পুরোটো দিয়ে দিয়েছি দুই কাপের মতো পানি নিয়ে। দুই কাপের সাথে পুরো প্যাকেটটা যাবে। এটা নেড়ে আমি তারপর আমি সুন্দর একটা পাত্র নিব শুকিয়ে। এটার ভিতরে আমি অরেঞ্জ কালার যেটা ম্যাঙ্গোর ফ্লেভার আমের যেটা সেটা আমি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রাখবো। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে আমি আর একটা পার্ট যখন দিব তখন সেটা আলাদা আলাদা থাকবে। আর যদি আমি গরম থাকা অবস্থায় দেই তাহলে সেটা লেগে যাবে। তো আজকে আলাদা আলাদা পার্টেই আপনাদের দেখাচ্ছি যে এটার উপরে আমি আলাদা একটা পার্ট দিব, সেটা হলো সাদা দুধের। আর আম আর দুধের একটা সম্পর্ক খুব ভালো থাকে, খেতে অনেক টেস্ট হয়। তো জেলোটিন তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি, এটা জমে গিয়েছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর জেলোটিন স্বাস্থ্যের জন্য ভালো একটা খাবার, চিনির পরিমাণটা আমরা কম করে দিলেই পারি। অন্যদিকে আমি দুধের সাথেও জেলোটিন আর একটা প্যাকেট অ্যাড করে নিয়েছি, আর সাদা কালার হলে খুব ভালো হয়। আর এই জেলো পাউডারটা একটু টক টক মানে থাকার কারণে হয়তো দুধটা একটু কেমন হয়ে গিয়েছে, বাট সমস্যা নেই। আমি আর একটা পার্টের উপর সুন্দর করে এটাকে বিছিয়ে দিচ্ছি, এটা জমে যাবে দেখেই মনে হচ্ছে। তো দু কাপের সাথে এক প্যাকেট পুরোটা যাবে। আমি দুইটা প্যাকেট নিয়েছি, একটা দুধের জন্য আর একটা আমের জন্য। আর শুধু কোনো কিছু অ্যাড না করেও তৈরি করা যায়। তো আমি এটা জমানোর জন্য রেখেছি, জমে গিয়েছে যথারীতি একটা আধা ঘন্টা 30 মিনিটের মধ্যে এটা জমে যায়। এটাকে আমি একটা ছুরি নিয়ে কেটে নিচ্ছি। এটা ইচ্ছা করলে ফুড কালার ইউজ করে বিভিন্ন কালার তৈরি করা যায়। তো আমি আম আর দুধের একটা সংমিশ্রণ রেখে পাশাপাশি করতে চেয়েছি। তো বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার এবং হঠাৎ করে নতুন একটা খাবার খুব ইজিলি করা যায়। তো আমরা ঘরে বসে এটা চেষ্টা করতে পারি, খুব সহজেই তৈরি করা সম্ভব। তো দুইটা আলাদা পার্ট হয়ে গিয়েছে যথারীতি। আমি নিচের কালারটা আর এই কালারটা দেখার চেষ্টা করছি। দুইটা কালারের জেলোটিন হয়ে গিয়েছে, আমি পুরোটো ঢেলে দেখানোর চেষ্টা করেছি এটার কালার এইরকম হয়েছে। আম অ্যাড করার কারণে কালারটা আরও বেশি সুন্দর হয়েছে, ওদের নিজস্ব একটা কালার থাকে হালকা হালকা। আজকের জেলোটিন আমার দুইটা পার্ট হয়েছে, আমি গরম থাকা অবস্থায় অ্যাড করলে হয়তো দুইটা মিশে যেত। খুব ইজিলি এটা হয়ে যায়, ভালো লাগে দেখতে এবং স্বাস্থ্যের জন্য এটা
ভালো, চিনির পরিমাণটা কম হলে সবাই খেতে পারবে। তো আজকে আপনাদের সাথে জেলোটি নিয়ে এই পর্যন্ত, আর তারপরে আমি আপনাদের আজকে সারা দিনের অনেক কর্মপ্ল্যান ছিল, তার মধ্যে বৃষ্টি মুখর একটা আবহাওয়া, আমি আপনাদের সাথে জেলোটিনের সাথে সাথে আজকে আপনাদের বৃষ্টির কাছাকাছি আমিও নিজে যাব আপনাদের সাথে নিয়ে। আপনারা উপভোগ করুন একদম গ্রামের বৃষ্টি, যথারীতি বৃষ্টি হলে পথঘাট ভিজে যায়, গাছপালা মনে হয় স্নান করে উঠেছে, প্রকৃতি একদম সবুজ সতেজ। তো আমি প্ল্যান করে নিয়েছি ছাতা নিয়ে আমি একদম একটু বের হব। পাশেই একটা সুন্দর শাপলা বিল আছে, সেখানে যাওয়ার পরিকল্পনা করে নিচ্ছি। আর আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন, প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি। আমরা যে যেখানেই আছি সুস্থ থাকবো, ভালো থাকবো, আশা করি আল্লাহ আমাদেরকে অবশ্যই কোভিড থেকে মুক্ত রাখবে। তো আমি ছাতা নিয়ে বের হয়েছি, একদম অপেক্ষা করছি একটা নৌকা আসলে আমি একদম শাপলা বিলে চলে যাব। তো নৌকা নিয়ে আসার কথা বলেছি, নৌকা নিয়ে আসতে তখন আমি বৃষ্টি দেখতেছি, নৌকা চলে আসছে, আমি টেনে একদম একটু কাছে গিয়ে শাপলার, আসলে খুব রাত্রে শাপলা ফোটে আর সকাল পর্যন্ত থাকে, রৌদ্র উঠলেই শাপলা একদম চুপসে যায়। তো এখনও বর্ষার কারণে একটু বেলা হয়েছে, শাপলাগুলো একদম চুপসে যায়নি, পানি আরও বাড়বে তখন আরও বিল ভরে শাপলা হয়ে যাবে। তো বাংলাদেশের একটা অপরূপ সৌন্দর্যের জায়গা হলো শাপলা বিল, সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আর এই কোভিডের মধ্যে আমরা অনেক ধরনের সংবাদেই পেয়ে থাকি, কেউ কোভিডে আক্রান্ত বা আদার্স কোনো রোগে সে আক্রান্ত, সে হসপিটালগুলোতে সিট পাচ্ছে না অন্যান্য রোগীরা। তো এইসবের মধ্যেই জীবনযাপন করছি, শুনছি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। নৌকার মধ্যে পানি উঠলে এভাবে করে আবার পানিটাকে ছেড়ে নিতে হয়, আর আমি ফাঁকে শাপলা তুলছি, বৃষ্টি একটু থেমে গিয়েছে। তো শাপলা ফুল দেখলে আমার সত্যিকার অর্থে মনে আমি শাপলা তুলবো পানির মধ্যে ভিজে। গ্রামের একদম গ্রাম্য জীবনযাপন করতে আমার ভালো লাগে, এ কারণে মনে হয় আমি শত কাজের মধ্যে প্রকৃতির কাছে চলে আসি। তো শাপলা আমি যথারীতি বাসায় নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হয়তো আপনাদের সাথে এ পর্যন্তই, আপনারা যে যেখান থেকেই আমাকে শুনছেন প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশ থাকবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।